হঠাৎ করেই আদ্রিতের সাথে শপিংয়ে গেল সৌমিত্রিষা কুণ্ড। তবে কি তারা বাস্তবে প্রেম করছে, সব জানতে ভিডিওটি দেখুন। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের তালিকায় একদম উপরে আসবে সৌমিত্রিষা কুণ্ডুর নাম। মিঠাই আমার চেয়েও বেশি জনপ্রিয়, একথা নিজের মুখে বলেছেন টলিউড সুপার স্টার দেব। মিঠাই রানীর মুখের চওড়া হাসি দেখেই এখন দিন শুরু হয় তার অগণিত ভক্তের। সৌমিত্রিষা প্রতিটি পদক্ষেপ চোখে চোখে রাখে ফ্যানেরা। সম্প্রতি অভিনেত্রীর এক পোস্ট দেখে হাসির রোল নেট মাধ্যমে, নায়িকার ফ্যান পেজগুলোতে পোস্ট করা সেই ছবি নিয়ে রীতিমতো শোরগোল। কি রয়েছে সেই পোস্টে? আসলে জি ফাইভের তরফে একটা মজাদার পোস্ট করা হয় মিঠাইকে নিয়ে। সেই পোস্টে প্রশ্ন করা হয়েছে, কোন খাবারের সঙ্গে তুলনা করবে মিঠাইয়ের? তুফান মেলের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে লেখা রয়েছে, উপর থেকে মসমসে ভিতর থেকে নরম, শত্রুদের কাছে রামজাল, উচ্ছের প্রতি একটু বেশি মিষ্টি। আর পোস্টের ক্যাপশনে স্পষ্ট লেখা, আমাদের কাছে তো ও দই ফুচকা। এই মজার পোস্ট নিয়ে ওয়ালে শেয়ার করেছেন সৌমিত্রিষা, সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। আর কমেন্ট বক্সে লিখেছেন নায়িকা, লেখেন দই ফুচকা তো আমারও ফেভারিট। আর এই পোস্ট নিয়ে যখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, তখন একটি খবর জানা গেল, এবার আদ্রিত রয়কে নিয়ে নাকি শপিং করতে গিয়েছে তিনি। আর আদ্রিত রয় ও সৌমিত্রিষার শপিংয়ের খবর আসতে না আসতেই ভক্তরা দাবি করছে তারা নাকি লুকিয়ে প্রেম করছে, আর তাই জন্য তারা শপিং করতে গিয়েছে। তো বন্ধুরা, সত্যি কি তারা বাস্তবে প্রেম করছে? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ধন্যবাদ।